বাজেট ডিভাইস হিসেবে রেডমি নোট সিরিজের ফোনগুলো বাংলাদেশে বেশ পপুলার, কারণ এই সিরিজের যে ফোনগুলো তাতে বেস্ট ক্যামেরা ও বেস্ট প্রসেসর প্রোভাইড করে থাকে। রিসেন্টলি Xiaomi লঞ্চ করেছে রেডমি নোট 9 প্রো অ্যান্ড নোট 9 প্রো ম্যাক্স, যার হিউজ সাকসেসের পর এবার রেডমি নোট 10 প্রো নামে আরও একটি নতুন স্মার্টফোন খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই ফোনের টপ হাইলাইট ফিচার হচ্ছে 108 মেগাপিক্সেল পেন্টা ক্যামেরা সেটআপ। আজ এই ভিডিওতে আমি কথা বলবো রেডমি নোট 10 প্রো স্মার্টফোনের ব্যাপারে, প্রাইসের ব্যাপারে এবং লঞ্চ ডেটের ব্যাপারে। তো এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি বলবো এই ফোনের ডিসপ্লের ব্যাপারে। তো এতে থাকবে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ ডিসপ্লে প্যানেল, যা সুপার অ্যামোলেড প্যানেল হবে। আর ডিসপ্লেটি ফুল বেজেলেস হয়, এখানে থাকবে না কোনো রকম ওয়াটার ড্রপ নজ বা পাঞ্চল ক্যামেরা কাট আউট। সেলফির জন্য থাকবে পপ আপ সেলফি ক্যামেরা। তাছাড়া ডিসপ্লেটি সুপার অ্যামোলেড হয়, এখানে ডেফিনেটলি থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 120Hz রিফ্রেশ রেটের ফ্যাসিলিটি। এরপর কথা বলা যাক এর প্রসেসরের ব্যাপারে। তো লিক্সের অ্যাকর্ডিং এখানে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 800+ প্রসেসর, যা 5G এনেবল চিপসেটের সাথে আসবে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে রেডমি নোট 10 প্রো অনেক বেশি পাওয়ারফুল হবে রেডমি নোট 9 প্রো থেকে। এর সাথে সাথে এই ডিভাইসে থাকতে পারে দুটি র্যাম ভেরিয়েন্ট, 6GB 64GB এবং 6GB 128GB। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 10 সাপোর্ট, যা Xiaomi MIUI 12 সাথে রান করবে। রেডমি নোট 10 প্রো স্মার্টফোনের সব থেকে হাইলাইট ফিচার হচ্ছে এর ব্যাকে থাকবে পেন্টা ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি হবে 108 মেগাপিক্সেল। এর সাথে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ম্যাক্রো লেন্স, একটি ডেপ সেন্সর ও একটি লো লাইট সেন্সর দেওয়া হবে। আবার যদি বলি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো এখানে সেলফির জন্য থাকবে 20 মেগাপিক্সেলের পাঞ্চল সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। জি হ্যাঁ, এখানে থাকতে পারে 5500mAh ম্যাসিভ ব্যাটারি, যেখানে 33W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। আর এই ফোনের টাইপ সি পোর্ট ও 3.5mm অডিও জ্যাকের অপশন থাকবে। সর্বশেষ বলা যাক এর প্রাইসের ব্যাপারে। তো রেডমি নোট 10 প্রো স্মার্টফোনের এক্সপেক্টেড প্রাইস হতে পারে 20-25 হাজার টাকার আশেপাশে। আর লঞ্চ ডেটের ব্যাপারে এখনও কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি। ওভারঅল মিড বাজেট সেগমেন্টে রেডমি নোট 10 প্রো দাম একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, রেডমি নোট 10 প্রো ব্যাপারে এই ছিল লেটেস্ট আপডেট। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ চলে যাচ্ছে, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।